17টা বড় বড় গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো, বড় বড় ডেক বসানো হলো, তৈল দেওয়া হলো। তৈল যখন টকবক করে উতরায়, এক একজন মুসলমানকে ধরে ধরে ওই তৈলের মধ্যে ফেলে যখন শহীদ করবে চিন্তা করেছে, সবার আগে আবদুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হলো। আবদুল্লাহ বিন হুজাফাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে, দড়ি দিয়া বেঁধে যখন ফাঁসির মঞ্চে উঠাইয়া দেয়, আবদুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন বাদশাহর চেহারার দিকে তাকায়া। পারস্যের বাদশাহ বলে, আবদুল্লাহ মরে যাওয়ার সময় তো কান্না করার কথা, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তুমি হাসো কেন? তোমাদের কাজ কি স্প্রিট দিচ্ছে ঘটনা দিয়া? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন, পারস্য বাদশার সামনে হাজিরি করে দেয়া হল। বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমাদের 17 জনের মধ্যে সেনাপতিকে, রাহবারকে, লিডারকে সবাই দেখাইয়া দিলেন, এই যে ছোট্ট 17-18-19 বৎসরের তরুণ আবদুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য বাদশাহ বলে, আবদুল্লাহ বিয়ে করছো? কয় না। বাদশাহ চিন্তা করলে, এদেরকে ঈমান কেমনে নষ্ট করা যায়? আমার হাতে বন্দী। বাদশাহ প্রথম এক নম্বর টার্গেট নিল, ডাক দিয়ে বলল, আবদুল্লাহ বিয়ে শাদী করো নাই, যৌবনের ইচ্ছার চাহিদার কথা বুঝো নাই, আমি মনে করি তোমরা কালিমা ছেড়ে দাও। এক নম্বরে বলেছে, তোমরা মনে করো শুধু এই কথা, তোমাদের নবী তো ইন্তেকাল করেছেন, তোমরা মনে করো যে তোমাদের জায়গায় তোমাদের নবীকে ধরা হয়েছে, আটকানো হয়েছে, তোমাদের নবীকে নির্যাতন করা হচ্ছে, এই কথা মনে মনে যদি বলতে পারো তোমাদেরকে ছেড়ে দেব। তোমাদের নবী তো দুনিয়ায় নাই, তিনি তো ইন্তেকাল করেছেন, শুধু মনে মনে কি মনে করতে পারবা? আবদুল্লাহ বিন হুজাফা বললেন, বেয়াদব, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মদিনার জমিনে শুয়ে আছেন, আর তোমরা মনে করো আমার নবীকে আমার জায়গায় বন্দি করেছ, এই কথা বিশ্বাস করব। 1 কোটি গুলি করতে পারো, ব্যানের দিয়ে কুচায়া কুচায়া শহীদ করে ফেলতে পারো, একটা সেকেন্ডের জন্যে জবান দিয়ে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। অথচ নবীজি নাই দুনিয়ায়, শুধু এই কথাটা মুখ দিয়া বলা, তাও মানতে নারাজ। বাদশাহ বলল, আবদুল্লাহ তাইলে শোনো, তুমি আমাদের হাতে ধরা পড়েছ, নির্গাত তুমি মরে যাবা, তোমাকে নির্মমভাবে মারা হবে, বাঁচতে যদি চাও এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আবদুল্লাহ 17 জন সাথী দাঁড়িয়ে গেলেন, আর বললেন, পারস্যের বাচ্চা শুনো, আমাদের 17 জনকে তুমি হাজার হাজার গুলি করে ফাঁসি দিয়ে শহীদ করে দিতে পারো, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত জিব্বা নড়ে চুকের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত কোনোদিন ইমান বিক্রি করতে পারি না। বাচ্চা বলছে, আবদুল্লাহ এক কাজ করো, আবদুল্লাহকে ডাইকে নিস, এক কাজ করো, তোমাকে ছেড়ে দিব, তুমি যদি কালিমা ছেড়ে দিতে পারো আমার দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার একটা মেয়ে আছে এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি কালিমা ছাড়তে পারবে? আবদুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বলেন, বাদশাহ তুমি তোমার দেশের অর্ধেক আমার নামে লিখে দেওয়ার কথা বলেছ, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও, বিশ্বের সুন্দরী মেয়েদেরকে আমার কাছে বিয়ে দাও, আর আসমানের চন্দ্র সূর্য আমার হাতে উঠাইয়া দেও, সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। বাদশাহ কই, এত পাওয়ারফুল ইমান,
আমরা হইলে আমাদেরকে যদি কেউ বলে যে হুজুর দুই চারটা উল্টা পাল্টা কথা বলতে পারবেন, মোটামুটি দুই চারটা বললে হবে। আপনাকে বনানী গুলশান বাড়িধারা ধানমন্ডিতে 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 10 কোটি, 10 শতকের দাম 100 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, আপনি কি বলতে পারবেন? আমরা হলে বলতাম দুই চার টাকা, দুই চার মাস বলতে পারব, আমাদের টাকার দরকার, কথা বলেন না কেন? আমরা এত খারাপ হয়েছি। বাদশাহ যখন কোনোভাবে পারে নাই, 3 নম্বর বাদশাহ এখন কি করবে, সবাই কিনে পরামর্শ করতে বসছে কি করা যায়। আমার বন্ধুগণ সবাই পরামর্শ দিতে লাগলো বাদশাহ, এই সবগুলো না জোয়ান আর তরুণ, এদেরকে আপনি এই মুহূর্তে এক একটা আলাদা আলাদা রুমের ভিতরে বন্দি করে দেন, আর আমাদের পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে অর্নামেন্টস আর জুয়েলারি পরাইয়া ডিজাইন করে স্টাইল করে এই যুবকদের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দেন, তাদেরকে বলে দিবেন কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারে যত 1000 টাকা চাইবে, 1 কোটি টাকা চাইবে দেওয়া হবে, কোনোভাবে যেন আবদুল্লাহ বিন হুজাফ এবং তার সাথীদের চরিত্র নষ্ট করা যায়। আমার বন্ধুগণ গভীর রজনীতে 17 জন মুসলমানকে 17টা রুমের মধ্যে বন্দি করে যখন রেখে দেওয়া হয়েছে গভীর রজনীতে, পারস্যের বাদশাহ মুসলমানদেরকে নষ্ট করবার জন্য চরিত্র, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে অর্নামেন্টস আর জুয়েলারি পরাইয়া ডিজাইন করে মুসলমানদের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে, আর বলেছে কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারবো, জেনা করাতে পারো, যা চাইবে তোমরা তাই পাবে। বিশ্ব সুন্দরী একটা মেয়ে যার শরীরে আঘাত করলে হয়তো রক্ত বের হয়ে আসবে, এমন সুন্দরী মেয়ে আবদুল্লাহ বিন হুজাফার রুমে গভীর রাত্রে ঢুকেছে, ঢুকে দেখতেছে আবদুল্লাহ বিন হুজাফা জেলের ভিতরে বন্দী অবস্থায় সে তার মাওলার কদমে সেজদায় পড়ে আছে। মেয়েটা ঘরের ভিতরে ঢুকে প্রথমে পুরা রুমের ভিতরে একবার ঘোরাঘুরি করেছে, কোনোভাবে আকৃষ্ট করবার চেষ্টা করেছে, ঘোরাঘুরি করে আবদুল্লাহ বিন হুজাফা নামাজের সালাম যখন ডান দিকে ফিরাবেন ডান পার্শ্বে বসে আছে, মনে মনে চিন্তা করে যুবক যখন ডান দিকে সালাম ফিরাবে আমাকে দেখবে, আমার বডির দিকে তাকালে স্ট্রাকচারের দিকে তাকালে সব কিছু বলে যাবে, জেনা করবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে 1000 কোটি টাকার বিনিময়ে মেয়েটা এখানে এসে বসে আছে। আবদুল্লাহ বিন হুজাফা কেমন মুসলমান শুনো, নামাজের বৈঠকে গিয়া তাশাহুদ পড়ে যখন সালাম ফিরাতে গেলেন, মেয়েটা বসে আছে, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, কে তার কাছে বসা আছে তিনি জানতে চাইলেন না, কে বসা আছে দেখতেও চাইলেন না, তিনি সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলেন, কান সুবহানাল্লাহ। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, আমি একজন যুবতী নারী, বিশ্ব সুন্দরী মেয়ে, একটা তরুণের রুমে ঢুকেছি, কোনোভাবে আকৃষ্ট করতে পারলাম না, এগুলা করতে করতে সকাল হয়ে গিয়েছে, কোনোভাবে আবদুল্লাহ বিন হুজাফা একবার তাকালেন না। সকালবেলা মেয়েটা গিয়ে বাদশার কাছে রিপোর্ট করছে, বাদশা যাব না, আপনি যার কাছে আমাকে পাঠালেন যেই যুবকের চরিত্র নষ্ট করার জন্যে, আমার মনে হয় এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহর কোনো ফেরেশতা। আমার দিকে তাকায় নাই, ও বাদশাহ আমি যদি আরো 1 ঘন্টা ওই ভিতরে থাকতাম তাহলে তার নূরের আকর্ষণে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম, কোন সুবহানাল্লাহ। বাদশাহ চিন্তা করে এদের ইমান এত মজবুত, এত কঠিন ইমান, আবার সবার সঙ্গে পরামর্শ করতেছে কি করা যায়। এবার
আর সবাই পরামর্শ দিলে বাচ্চা এই মুহূর্তে সবার খাবার বন্ধ করে দেন। খাবার যদি বন্ধ করে দেওয়া যায় সবাই মরে যাবে, আর ডাক্তার নিযুক্ত করে রেখে দিবেন। যখন এদের মৌতের সময় চলে আসবে, খাবার পানি না খাওয়ার সময়, আপনার কাছে জন রিপোর্ট করে এরা মরে যাবে। চিন্তা করেন কত নির্যাতন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 70 জন মুসলমানকে হাত পা বেঁধে রুমের ভিতরে বন্দি করে ফেলে দেওয়া হয়েছে। একদিন দুই দিন না, একাধারে 21টা দিন হয়ে গিয়েছে, এক ফোঁটা পানিও দেয় নাই, একটা খাবারও দেয় নাই। পানি নাই, খাবার নাই, 21 দিন পরে ডাক্তারেরা রিপোর্ট করছে, বাদশা আজকে যদি এদেরকে খাবার না দে, কিছুক্ষণের ভিতরে এরা খাবার না পাওয়ার কারণে মরে যাবে, কি করবেন? কালিমা হারা করবে। এই জন্যে তোমরা শুকরের বুনাগুস্ত আর মদ মিশ্রিত পানি দিয়েছ। এই মুহূর্তে তোমরা যদি তোমাদের খাবারগুলো আমাদের সামন থেকে না নিয়ে যাও, আমরা নাকে মরে যেতে পারি। ইন্তেকালের সময়ে হারাম খাবার আমরা খেতে পারি না, হারাম খাবারকে মরতে চাই না। এই মুহূর্তে তোমরা এই খাবারগুলো আমাদের সামন থেকে নিয়ে যাও, না হয় একটা লাত্তি দিব খাবারে, আর গিয়া পড়বে তোমাদের বাদশার মুখে কোন আল্লাহু আকবার। ইমানের স্প্রিট, তোমরা যে খাবার দিয়েছ হারাম, তোমরা মনে করেছো মৃত্যুর সময় হয়তো হারাম খাবার খাওয়ায়া ইমান হারা করবে। তোমরা জানো না, আমরা যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইমান এনেছি, তোমরা জানো না আমার নবী কেমন। আমরা তো এমন নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছি, যেই নবী যে মুস্কি হাসলে দাঁত বের হয়, ওই দাঁতের আলোতে জমিন আলোকিত হয়ে যায়। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত মেসকে আম্বরের গ্রান হয়ে যায়, আমার নবীজি আঙ্গুল আসমানের দিকে ওঠালে চন্দ্র 2 টুকরা হয়, 2 পাহাড়ে চলে যায়, আমরা এমন একজন ব্যক্তির উপরে ইমান এনেছি যেই ব্যক্তি পা যদি জমিন থেকে উঠায় তার পা চলে যায়, আর সে আজিমে কন সুবহানাল্লাহ। তোমরা ইন্তেকালের সময় আমাদের ইমান নষ্ট করতে চাও, বাচ্চা পারল না, আমরা হইলে জীবন বাঁচানোর ফতোয়া দিয়া সব পাত্র খালি করে ফেলাইতাম, সব খায়া শেষ করে ফেলাই, কথা বলেন না কেন? আমরা যে মুসলিম, বাদশা দেখলো কি রে এভাবে তো পারা যায় না, কি করা যায়? পরামর্শ বোর্ড বসে পরামর্শ দিল, বাদশা এদেরকে ফাঁসি দেন, ফাঁসি দেন। বাদশা 17টা ফাঁসির মঞ্চ তৈরি করছে, ফাঁসি দিবে। আমার বন্ধুগণ ফাঁসির মঞ্চ তৈরি করে, কষ্ট হচ্ছে আপনাদের? 12:30 আমি কয়েক মিনিট আগে দিচ্ছি, আর আমি জানি কষ্ট হচ্ছে এত রাত্রে, শোনেন এত রাত্রে কথা বলা ঠিক না। আমার বন্ধুগণ 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হল, আর মুসলমানদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া যখন হত্যা করা হবে, সবার আগে আবদুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হলো। আবদুল্লাহ বিন হুজাফাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে, দড়ি দিয়া বেঁধে যখন ফাঁসির মঞ্চে উঠাইয়া দেয়, আবদুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন বাদশাহর চেহারার দিকে তাকাইয়া। পারস্যের বাদশাহ বলে, আবদুল্লাহ মরে যাওয়ার সময় তো কান্না করার কথা, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তুমি হাসো কেন? আবদুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বললেন, পারস্যের বাদশাহ তুমি ফাঁসি দিচ্ছ, আমি হাসতেছি, কারণ ফাঁসির মাধ্যমে আমি মরি না, আমি বেঁচে যাই, যে আল্লাহর জন্য এত কষ্ট করেছি, ইন্তেকালের পরে সে আল্লাহর সাথে মিলিত হয়ে যাব। আমি তো মরব না, আল্লাহকে পেয়ে যাব।
আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে, আলিঙ্গন হবে, এই জন্যে আমি হাসতেছি। তুমি বোকা মনে করেছো ইমান হারা করবে, একবার কোনো 1 কোটি বার যদি ফাঁসি দেও ইমান হারা করা যাবে না। আমার বন্ধুগণ, এইভাবে বাদশাহ চিন্তা করলো, এদেরকে দেখা যায় ফাঁসি দিলে এরা মরে না, ফাঁসির রশিতে যাওয়ার পরে হাসে, তাহলে এরা মরেও মরে না, মরার সময় দেখা যায় ক্রিটিসাইজ করে। বাদশাহ বলতেছে এদেরকে এভাবে মারা যাবে না, আরো কঠিন শাস্তি দিয়ে মারা লাগবে। ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া নিয়ে এসেছে, এবার বলেছে তাইলে কেমনে মারা হবে, 17টা বড় বড় গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো, বড় বড় ডেক বসানো হলো, তৈল দেওয়া হলো। তৈল যখন টকবক করে উতরায়, এক একজন মুসলমানকে ধরে ধরে ওই তৈলের মধ্যে ফেলে যখন শহীদ করবে, চিন্তা করেছে, চিন্তা করেন, ও মুসলমান চিন্তা করো, ইমানের কারণে, নবীজিকে আল ভালোবাসবার কারণে তৈলের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হবে। 17 জন মুসলমানের মধ্যে একজন সাধারণ মুসলমানকে ধরা হলো, হাত পা বেঁধে যখন তাকে এই উত্তপ্ত আগুনের মধ্যে তৈল টকবক করে ওখানে ফেলে দেওয়া হবে। আবদুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন সাথীদের জীবন বাঁচানো দরকার, কি করা যায়, কোনো কৌশল করা লাগবে। এমন সময়ে যাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে তিনি ডাক দিয়ে বললেন, আমার সাথীরা, আমার বন্ধুরা শোনো, তোমরা আমার জীবন বাঁচানোর জন্যে কাফিরের সঙ্গে স্যাক্রিফাইস করবা না, কনফ্রোমাইজ করবা না। তোমরা জানো না, তোমরা মনে করতেছো এই তেলে ফেলে দিলে আমি মরে যাব, আমি গতকালকে রাত্রে আল্লাহর নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা প্রিয় নবীকে স্বপ্নে দেখেছি, নবীজি আমাকে বলেছেন, ও সাহাবী, তৈলের মধ্যে ফেলে যদি তোমাকে শহীদ করা হয় তুমি মরে যেতে রাজি হয়ে যাইবা, ঈমান বিক্রি করবা না। আমি আর আমি আমার বন্ধু আবু বকরকে নিয়ে তোমার জন্যে জান্নাতে অপেক্ষা করব। কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুরা, ঈমানের জন্যে তোমরা স্যাক্রিফাইস করবা না, আমি যেই পথে শহীদ হয়ে যাই তোমরাও শহীদ হয়ে যাবা, এরপরও কাফের বুলেটকে তোমরা কোনোদিন কাফের বুলেটের সামনে মাতানত করবা না। আবদুল্লাহ বিন হুজাফার বন্ধুকে যখন আগুনে ফেলে তেলের মধ্যে ফেলে দিয়েছে, তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে একজন জীবন্ত মানুষকে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলে কেমন হয় বলেন তো, চিন্তা করতেছেন? ইমানের কারণে, ইমানের কারণে তারা জীবন দিয়েছেন, অস্তিত্ব দিলেন, শহীদ হয়ে গেলেন, এরপরও মাতানত করলেন। আমার বন্ধুগণ, বাদশাহ যখন শহীদ করে ফেলেছে, হত্যা করে ফেলেছে, 2 নম্বরে বাঁধছে আবদুল্লাহ বিন হুজাফার হাত পা, বেদে বলতেছে আবদুল্লাহ একজন তো শেষ, এখন তুমি, হাত পা বেদে আবদুল্লাহকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তৈলের মধ্যে ফেলে দেবে, হযরত আবদুল্লাহর চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে গাল ভিজে যায়, না ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। আবদুল্লাহ বলছিলেন, বেহায়া, মৃত্যুর বয়ে আমি কান্দি না, তুই আজকে আমার বহুত বড় ক্ষতি করে ফেলেছ। বাদশাহ বলছে, আবদুল্লাহ তোমার আমি কি ক্ষতি করলাম? আবদুল্লাহ বিন হুজাফা বলছেন, বাদশাহ পারস্যের শোনো, যাকে তুমি আমার আগে তৈলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করলা, ও আর আমি বাল্যকালের বন্ধু ছিলাম, আমরা দুজন প্রতিযোগিতা করতাম, আমার বন্ধু যদি প্রতিদিন 4 রাকাত নফল নামাজ পড়ে আমি 6 রাকাত পড়তাম, আমার বন্ধু 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা দিতাম,
আমার বন্ধু একটা রোজা রাখলে আমি দুইটা রোজা রাখতাম, আমার বন্ধু একটা রাতে জিহাদ করলে আমি দুই দিন জিহাদ করতাম। গোটা জিন্দেগি বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম, বন্ধু আমার আগে যেতে পারে নাই। গোটা জিন্দেগির প্রতিযোগিতায় আমি ছিলাম এক নাম্বার, বন্ধু ছিল দুই নাম্বার। কিন্তু মৃত্যুর প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় বন্ধু আমার আগে রসুলের কাছে চলে গেল, আমার আগে বন্ধু জান্নাতে পৌঁছে গিয়েছে। ও তো সফল কাম হয়ে গেল, জীবনের শেষ আমলে আমি ফেল করলাম, বন্ধু আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে, তুমি আমার বহুত বড় ক্ষতি করলে। আমার বন্ধুকে আগে হত্যা না করে যদি আমাকে করতে, তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর রসুলের সামনে পৌঁছে যেতাম। তুই আমাকে করলে না, বন্ধুকে মারলে, বন্ধু তো আমার আগে চলে গেল, তুমি বড় ক্ষতি করলে। এই জন্যে কান্না করি, জীবনের শেষ মুহূর্তে প্রতিযোগিতায় এসে আমি বন্ধুর সঙ্গে পারলাম না। বাচ্চা চিন্তা করার দিকে মৌত্রে নিয়ে প্রতিযোগিতা করে, আল্লাহ আকবার বলেন না, এরা মৃত্যুর সময় প্রতিযোগিতা করে কে কার আগে মরবে। এরা দেখতেছি মরেও মরে না, ঠিক কিনা? বাচ্চা এবার চিন্তা করলে এদের কেমনে মাইরে লাভ কি, ওরা তো মরার জন্যই কাঁদতেছে। বাচ্চা এবার বলতেছে, আব্দুল্লাহ রে তোর কাছে আমি সারেন্ডার, সারেন্ডার হয়ে গেলাম, মাফ চাই, তোর কাছে মাফ চাই, তোমাদেরকে মাইরা দেখি মরো না। কারণ আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের হাদিস, আব্দুল্লাহ হুজাফা, আব্দুল্লাহ বিন হুজাফা বাচ্চাকে শোনাইয়া দিলেন আর জানাইয়া দিলেন, বাচ্চা শোনো, আমার এক ভাইয়ের রক্ত তোমার জমিনে পড়ে গিয়েছে, ও মজলুম, যেই জমিনে মজলুমের রক্ত ঝরে যায় ওই জমিন থেকে আল্লাহ দিন কায়েম করে দে। বাচ্চা চিন্তা করতেছে, তাইলে এবার দিনই কায়েম হইব, আব্দুল্লাহ তাহলে কি করা যায়, মারার দরকার নাই, তোমাদেরকে যাও গাছাইরা দিতেছি, কিন্তু আমি যে তোমাদেরকে এত পরীক্ষা করলাম কিচ্ছু করতে পারলাম না, সম্মানজনকভাবে তোমাদেরকে আমার একটা সম্মান দেও না। বাচ্চা কি সম্মান দেবো, কয় আমি চাই তোমরা সবাই আমার কপালে একটা একটা করে চুম্বন দো, আর আমি সবাই সারা দেশের মানুষের বলবো মুসলমানরা আমার কপালে চুম্বন দিছে, আমি মাফ করে তাদেরকে ছেড়া দিছি। বাদশা বলেন, চুম্বন না, তোমার কপালে আমার পায়ের জুতা। আল্লাহু আকবার, তুমি মারো মরে যেতে পারে, চুম্বন দিব না। বাচ্চা কয় আব্দুল্লাহ যাই করস একটা চুম্বন দেস না। আব্দুল্লাহ এবার কৌশল করে কয় দেওয়া যাবে, কেমনে? তোমার কপালে থাকবে আমার হাত এভাবে, আর আমার বন্ধুর আমার হাতে চুম্বন করবে, আর তুমি মনে মনে কইবা তোমার কপালে দিতেছে, মনে মনে কলা যদি খাইয়া শান্তি থাকো তাইলে দেওয়া যাবে। আল্লাহ একবার বললেন না, বাচ্চা কো এরপরে আমার জান বাসা, তোমরা তো ময়রাও দেখতেছি মরো না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুজাফা হাত রাখলেন, সকলে আব্দুল্লাহ বিন হুজাফার হাতে চুম্বন করলেন, আল্লাহ কিছুদিন যেতে না যেতে পারস্যের ভিতরে দিন জিন্দা করে দিলেন। আমি আমার মায়েদেরকে বলবো, কেমন মা হবেন শুনেন, নবীজি বললেন সাহাবীরা, পারস্য বাচ্চা আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের মদিনা দখল করতে চায়, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের অভিভাবক আমাদের আল্লাহ তো গরিব না। এই আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে চলো আমরা আগে তাদের পারস্য দেশের সীমান্ত এলাকা আক্রমণ করব। ওই সময়ে পারস্যের বাদশা দুইজন গোয়েন্দা পাঠাইয়া দিয়েছিল, যাও। ওই চিঠি পাওয়ার পরে মুসলমানদের কি পরিবর্তন হয় তোমরা দেখবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সবার সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা পারস্যের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, সুতরাং যে যেমন পারো জিহাদের ফান্ডে দান করো, জিহাদের ফান্ডকে শক্তিশালী করো, আমরা যুদ্ধ করব। এই কথা ঘোষণা করে দেবার পরে সাহাবায়ে কেরাম যে যার মতো করে সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন, মহিলারা নাকের ফুল, কানের দোল,
ব্রেসলেট সহ যা পারে দিয়ে যায়। একজন মহিলা আল্লাহর পয়গম্বরের বক্তৃতা শুনবার পরে নিজের শরীরের দিকে তাকায়া দেখে সকল মহিলারা নিজের মতো করে দান করে যায়, নিজে কিছুই করতে পারলেন না, তার ঘরে কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই। মহিলা চিন্তা করলেন কি করা যায়, বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে চিন্তা করলেন কেমনে সহযোগিতা করবেন, মনোযোগ দিয়ে শোনেন মায়েদেরকে কেমন হওয়া লাগবে। মহিলার মনে ইচ্ছা আমি জিহাদের ময়দানে যাব, না হয় বিশ্ব নবীকে ফান্ডের মধ্যে দান করব, ঘরে গিয়ে কিছুই নাই। হঠাৎ তাকায়া দেখে তার একটা কলিজার টুকরা সন্তান আছে, পড়ে আছে বিছানার মধ্যে খেলা করে। বাচ্চাটাকে সাথে নিয়ে নবীজির দরবারের দিকে দৌড়ায়। রাস্তায় হযরত আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন বোন দৌড়াও কই দিয়া বলছে, আমি বিশ্ব নবীর কাছে যাইতে চাই। আবু বকর বললেন কি কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মেয়েটা ডাক দিয়ে বলছে, আবু বকর আমি বিশ্ব নবীর কাছে সহযোগিতার জন্যে যাই না, আমি যাই এই জিহাদে নবীজিকে সাহায্য করতে। কন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে অমরের সঙ্গে দেখা। অমর ডেকে বললেন বোন যাও কই, মেয়ে ডাক দিয়া বলছে আমি নবীজির দরবারে যাব। অমর বললেন গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মেয়েটা কারো কথা শুনে না দৌড়াইয়া নবীজির সামনে হাজির। আল্লাহর পয়গম্বর বললেন মারি কেন এসেছো, কি চাও? মেয়েটা এক দিয়া বলছে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আমি এই মুহূর্তে আপনার কাছে এসেছি এই জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন কি সহযোগিতা করতে চাও? এবার মেয়েটা দাঁড়াইয়া চুকের পানি ছেড়ে যে বক্তৃতা দিয়েছে শোনো মুসলমান, মেয়ে দাঁড়িয়ে বক্তৃতা করে বলছেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি যখন জিহাদের ফান্ডের জন্য টাকা কালেকশন করতেছেন, সকল নারীরা সকল পুরুষেরা নিজের মতো করে দিয়ে যায়, আমিও শরীক হতে চাইলাম, ঘরের ভিতরে গেলাম কিছুই আমার ঘরে ছিল না, এক পর্যায়ে আমার স্বামীর কথা মনে পড়ে গেল, আমার স্বামী আপনার সাহাবি ছিলেন, কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়ে তিনি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আমার পরনে যে কাপড় আছে এই কাপড় ছাড়া আমার ঘরে কোনো সম্পত্তি নাই, আমার ঘরে এক বেলার খাবার নাই, কিন্তু স্বামী যখন জিহাদের ময়দানে চলে যান, যাবার সময় আমার আমি ছিলাম প্রেগনেন্ট, কয়েক মাসের গর্ভবতী ছিলাম, স্বামী আমার হাত ধরে বলেছিলেন স্ত্রী রে জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায় তোমার পেটে আমার একটা আমানত আছে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যাই হোক বাচ্চাটা জন্ম নিলে আমি যেই পথে শহীদ হয়ে যাওয়ার জন্যে যাই, তুমি আমার বাচ্চাটাকে ইসলামের রাস্তায় দান করে দিবা। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জিহাদে চলে গেলেন, ইন্তেক শহীদ হয়ে গেলেন,
কিছুদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিলেন। আপনি যখন জিহাদের ফান্ডে টাকা কালেকশন করতেছেন, গড়ে গিয়ে যখন আমি কোনো সম্পত্তি পেলাম না, তাকায়া দেখলাম আমার এই বাচ্চাটা ঘরের মধ্যে বিছানায় বসে বসে খেলা করে, কিছু যখন আমি পাই নাই, স্বামীর আমানতের কথা ওয়াদার কথা মনে পড়েছে, এই জন্যে আমি আমার কুলের বাচ্চাকে নিয়ে আপনার দরবারে এসেছি। এ রাসূলুল্লাহ, জিহাদের ফান্ডে আমি কিছুই দিতে পারলাম না, আমি আমার কুলের বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। আমার নবী চুকের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, মারে এই বাচ্চা জিহাদের ফান্ডে দিলে কি হবে, এই বাচ্চা দিয়ে কোনো লাভ হবে না, জিহাদের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, এই বাচ্চা কেউ যদি অসুস্থ হয়ে যায় শুশ্রূষা করতে পারবে না, আমি কি করব। এবার মেয়েটা ডাক দিয়ে বলছি, আর রাসূলুল্লাহ আমার বাচ্চা জানি জিহাদের ময়দানে সহযোগিতা করতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, কাফেরদেরকে তাড়িয়ে দিতে পারবে না, কিন্তু আমি জানি আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন নেতা, এমন একজন সেনাপ্রধান, যেই মাঠে যুদ্ধ হবে ওই মাঠে আপনি সকল সাধারণ মুজাহিদদের সঙ্গে জিহাদের ময়দানে থাকবেন, ওই সময় কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, গুলি করবে, নেজা মারবে, বল্লম মারবে, ইট পাটকেলের আঘাত করবে, পয়গম্বরে আরবি আপনার দিকে কাফেররা বৃষ্টির মতো আঘাত করবে, যেই দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবেন, আমার বাচ্চার শরীরে বুকে এসে হাজার হাজার তীর বিঁধে যাবে, ফিনকি দিয়ে রক্তে বের হবে, আমার বাচ্চা চিৎকার করে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, এর মাধ্যমে কলেজার টুকরা বিশ্ব নবী পৃথিবীর জমিনে জিন্দা থাকবে, তার চাইতে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেমন মা চিন্তা করেন, কেমন মুসলিম মা ইসলামের জন্য নিজের বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দেয়। আমার মায়েদের কেমন হওয়া লাগবে, আজকে তো আমার মায়েরা বাচ্চাদেরকে বানাইছেন পুলটি মুরুগের বাচ্চা, কথা কন না কেন, কিছু বুঝেও না, ঘর থেকে বাইর হয় না, নামাজেও দেয় না, কথা হওয়ার দরকার নাই। মায়েরা শুনেন, এই বাংলাদেশে ইসলাম এমনি এমনি আসে নাই, মিষ্টি আর কুরমা পোলাওয়ের উপর দিয়ে ইসলাম আসে নাই, এই দেশে ইসলাম এসেছে লক্ষ লক্ষ মানুষের শাহাদতের মাধ্যমে, কথা বলেন না কেন। সুতরাং ইসলাম আমাদের হাত থেকে চলে যা খেলায় খেলায় আমরা চাই না, কথা বলেন না কেন। আমাদেরকে মা আমাদের মায়েদের কেমন হওয়া লাগবে, ওহুদের যুদ্ধে এক মা জিহাদের ময়দানের দিকে দৌড়ায়, গোটা আরব বিশ্বে মদিনায় খবর হয়ে গেল আল্লাহর পয়গম্বর ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। খবর পৌঁছে যাওয়ার পরে সবাই দৌড়ায়, এক মহিলা জিহাদের ময়দানের দিকে দৌড়ায়, কিছু দূর যাওয়ার পর একজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী বললেন, মা দৌড়াও কই, মহিলা ডাক দিয়ে বলছেন, বাবা আমি যাই জিহাদের ময়দানে, অহুদের ময়দানের দিকে দৌড়াই। সাহাবী ডেকে বললেন, মা গিয়ে কোনো লাভ নাই, আপনার স্বামী জিহাদের ময়দানে এসেছে, তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। মহিলা ডাক দিয়া বলছে, কে শহীদ হয়েছে, শুনতে চাই না, আগে বলো আমার বিশ্বনবী কেমন আছে। আরো কিছু দূর যাওয়ার পরে আর
আরেকজন সাহাবী বলছেন মহিলা দৌড়াও কই, মেয়ে ডাক দিয়া বলছেন মহুদের ময়দানের দিকে দৌড়াই। সাহাবী ডেকে বললেন দৌড়ে লাভ নাই, আপনার যেই ভাই জিহাদের ময়দানে এসেছে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলেন কে সাহাবী, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো দিনের নবী বিশ্ব নবী কেমন আছেন? কোন সুবহানাল্লাহ। আবার দৌড়াতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডেকে বললেন মহিলা দৌড়াও কই, মহিলা বললেন ওহুদের ময়দানে যাই, গিয়ে কোনো লাভ নাই, আপনার যেই ছেলে জিহাদের ময়দানে এসেছে শহীদ হয়ে গিয়েছে। আরো কিছু দূর গেলেন আরেকজনের সঙ্গে দেখা, তিনি বলছেন মহিলা দৌড়াও কই, ওহুদের ময়দানে দৌড়াই, গিয়ে কোনো লাভ নাই, আপনার যে পাঁচ ছয়টা সাতটা ছেলে জিহাদের ময়দানে এসেছে সবাই শহীদ হয়ে গিয়েছে, গিয়ে কোনো লাভ নাই। মহিলা বলতেছেন সাহাবীরা আমার বাবা শহীদ হয়েছেন শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়ে গিয়েছে শুনতে চাই না, আগে বলো দিনের নবী বিশ্ব নবী কেমন আছে? আল্লাহু আকবার। তারা রাসূলের পাকের জন্য কেমন ভালোবাসা ছিল, আর আমাদের ভালোবাসা মসজিদের ভিতরে বিরিয়ানি খাওয়া, কথা কন না কেন বিরিয়ানি? হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ কেউ আসতে অন্যায় পথে যাবেন না, না যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের, বারোটা হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে না? তিনটা সারা রায় কি কয় আছেন আপনারা? ও মা, ডায়াবেটিস নাই কি কয়? লম্বা করবো না, শুনেন কি বলতে চাই, এখন কে মেসেজ দিতে চাই শুনেন, এরপরে কথা রেখে দেব। আমার বন্ধুগণ শুনো, মুসলমান কি বলতে চাই, আল্লাহ বলছেন কেউ যদি আমাকে গালি দেয় মাফ, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে মাফ, আমার মসজিদ ভেঙ্গে দেয় মাফ, আমার মসজিদে আগুন জ্বালিয়ে দেয় মাফ, আমি আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে মাফ, কিন্তু যারা আমার রসুলকে গালি দিবে, আমার বন্ধুকে গালি দিবে, তাদেরকে যদি কাবা চত্বরে পাওয়া যায়, মিনায় পাওয়া যায়, মুজদালিফায় পাওয়া যায়, তাদেরকে যদি হজরে আসওয়াদের কাছে পাওয়া যায়, তাদেরকে যদি কাবার গিলাফ জড়ানো পাওয়া যায়, যেখানে পাওয়া যাবে রসুলের দুশ্মনকে সেখানে হত্যা করা হবে। ঠিক আওয়াজ করে বলে আপনাদেরই তাকবীরের দরকার নাই ভাই, দরকার নাই, কষ্ট কষ্ট হইতেছে আপনাদের। আমি মাইক ছাড়াও যদি আওয়াজ দিই আপনাদের চাইতে বড় হইব, কিন্তু কি কন কি আওয়াজ, এমন তাকবীর দে মনে হচ্ছে সব কিডনি রোগের অসুস্থ, হার্টের রোগী, হার্টের রোগী। আ মুসলমান, তোমার জানার কথা, তোমার নবী সাহাবায়ে কারামকে জিহাদের ময়দানে নিয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ কাফের, কয়েকশো মুসলমান ফজরের নামাজের পরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর বলে চিৎকার দিয়েছেন, কাফেররা মনে করছে কয়েক লক্ষ জিহাদ করতে হয় নাই, তাকবীরের ধ্বনিতে পলায়ন করেছে। এজন আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ, তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কন্ট্যাক্টে তাকবীর শুনতে চাই, সবাই বলবেন তো ইনশাআল্লাহ, বলো আমার কথা শুনো মুসলমান, যদি এই বাংলাদেশে ডাক আসে কোরআন সুন্নাহ রক্ষার জন্য, আল্লাহর তাওহীদ রাসূলের রিসালাতকে জিন্দা করবার জন্য, আমাদের যদি ডাক আসে মাকে ছেড়ে, সন্তান ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে মাঠে নেমে রাসূলের শানের হিফাজতের জন্য, এক
কোটি ট্যাংকের সামনে দাঁড়িয়ে জিহাদ করে তাকবীর দিতে হবে, কারা কারা পারবেন হাত উঠান। শোনা বন্ধুগণ, জীবন চলার পথে রসুলকে ভালোবাসার নিদর্শন। তোমাকে আমাকে তো বিক্রি কিনা যায়, পাঁচ টাকা দিলে কিনা যায়, কিনা যায়নি। দেখবেন আমি আপনাদের বাসুদেবপুরে নাই, যশোরে নাই, হয়তো এমনও এলাকা আছে যারা এলাকার মাতবর মডল ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন। এক কাপ যদি রং চা খাওয়ান, এক কাপ রং চা, তাইলে এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন, আর যদি বলেন আঙ্কেল এটা কি 500 বা 5000, তাহলে আপনি মদুড়ি জুয়াড়ি ফ্যান্সি ডিল ব্যবসায়ী সুর ডাকাতার যাই হন, আপনার নাম মামলার লিস্টির থেকে কাইটিয়া মসজিদের ইমামের নাম ঢুকায় দিব। ঠিক কিনা বলেন? শোনো আমার বন্ধুগণ, আমরা সঠিক দিন নিয়ে কবরে যেতে চাই যার মধ্যে কোনো বেজাল নাই। মনে রাখবেন, আপনি হারাম খাবেন, আপনার টাকায় হারাম টাকায় আপনার সন্তানদেরকে বড় করবেন, জান্নাতে যাবেন না। আল্লাহ রসুল বলেছেন, যার ভিতরে সরিষার দানা পরিমাণ হারাম থাকবে সে জান্নাতের সুগ্রাণ পাবে না। ভাই কথা বলল না, বুঝতেছি কষ্ট করার দরকার নেই, অনেক কষ্ট হচ্ছে। শোনো, খালি সালাইয়া যান, সালাইয়া যান, আমাকে যাওয়া লাগবে ঢাকায়। আপনাদের তোর বাসা আছে, আমার কি আর যশোরে বাড়ি আছে নাকি? সোনা মুসলমান, একটা কথা বলে যাই, একটা কথা বলে যাই, সাহাবায়ে কারাম ফাঁসির দড়িতে ঝুলে আমার নবীকে ভুলে যায় নাই, বুলেটের সামনে দাঁড়িয়ে আমার নবীকে ভুলে যায় নাই। হামজার কলিজা যখন বের করে চাবাইয়া খাওয়া হয়, হামজা ইসলামকে ভুলে যায় নাই। হযরতে ওমরের যখন নাড়ি বুড়ি বের হয়ে যায়, হযরত ওমর বলেছিল, আমার শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়াবো, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে ভারত উপমহাদেশে আবার কালিমার পতাকা পতপত করে উড়ায় দিব ইনশাআল্লাহ। এজন্য দরকার কার জানেন? একজন আব্দুল্লাহ বিন হুজাফা, একজন আব্দুল্লাহ বিন হুজাফা, 76 বছরের তরুণ আব্দুল্লাহ বিন হুজাফার দরকার। সুতরাং শুনুন এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন হুজাফার কথা কি বলেছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। পারস্য বাদশা যখন চিঠি দিয়েছিল বিশ্বনবীর বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বর এক সময় ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের জামানা চলে আসলো। দীর্ঘদিন পর্যন্ত তিনি খলিফা ছিলেন, এরপরে তিনিও ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে এমন একজনকে আল্লাহ খলিফা বানালেন, হযরত ওমরকে, যার নাম শুনলে শয়তানও রাস্তা দিয়ে আসে না। কথা বলেন না কেন? আমার যখন খলিফা হয়ে গেলেন, আমারের ভিতরে ব্যথা, এই পারস্য বাদশা আজ থেকে কিছুদিন আগে আমার নবীর বিরুদ্ধে চিঠি লিখে গালি দিয়েছে, আমি ওই দিন জবাব দিতে পারি নাই, কারণ নবীজি বলছেন কিছু বলা যাবে না রে আমার, আজ বিশ্ব নবী নাই, ঠান্ডা দিলের মানুষ আবু বকরও নাই, আজকে আমি আমর, সুতরাং পারস্যকে বুঝাতে হবে মুসলমানরা তাদের নবীকে কেমন ভালোবাসে, বুঝাতে হবে। তিনি 17 জন মুসলমান দিয়া একটা বাহিনী তৈরি করলেন, 17 জন মুসলমান
এই ১৭ জন মুসলমানের সেনাপতি বানালেন আব্দুল্লাহ বিন হুজাফা নামে একজন তরুণ সাহাবিকে। আর হযরত ওমর বলে দিলেন তোমরা যাও পারস্য বাদশার এলাকায় যাও, পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবে, কোনোভাবে পারস্য সরকার যেন আমাদের দেশে ঢুকতে না পারে। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো, ১৭ জন মুসলমান যখন গেলেন পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করেন, কিছুদিন পরে এই ১৭ জন মুসলমান পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। কয়জন? ১৭ জন। এদিকে পারস্য বাদশা বলে দিয়েছে মুসলমানদেরকে, তোমরা যদি ধরতে পারো মারবা না, আঘাত করবা না, তোমরা আমার কাছে আস্ত জীবিত নিয়ে আসবা, আমি পরীক্ষা করতে চাই, দুনিয়া লেখে দিলে ঈমান ছাড়তে চায় না, তাদেরকে গুলি করলে তাদের নবীর নাম জবান থেকে মুছতে চায় না, আমি তাদের পরীক্ষা করব তারা তাদের নবীকে কেমন ভালোবাসে। কান সুবহানাল্লাহ। তোমাদের কাজ কি স্পিরিট দিচ্ছে ঘটনা দিয়া? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে ১৭ জন মুসলমান ধরা পড়ে গেলেন, পারস্য বাদশার সামনে হাজিরি করে দেয়া হল। বাদশা জিজ্ঞাসা করলো তোমাদের ১৭ জনের মধ্যে সেনাপতিকে, রাহবারকে, লিডারকে? সবাই দেখাইয়া দিলেন এই যে ছোট্ট ১৭-১৮-১৯ বৎসরের তরুণ আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য বাদশা বলে আব্দুল্লাহ বিয়ে করছো? কয় না। বাদশা চিন্তা করলে এদেরকে ঈমান কেমনে নষ্ট করা যায়, আমার হাতে বন্দী। বাদশা প্রথম এক নম্বর টার্গেট নিল, ডাক দিয়ে বলল আব্দুল্লাহ বিয়ে শাদী করো নাই, যৌবনের ইচ্ছার চাহিদার কথা বুঝো নাই, আমি মনে করি তোমরা কালিমা ছেড়ে দাও। এক নম্বরে বলেছে তোমরা মনে করো শুধু এই কথা, তোমাদের নবী তো ইন্তেকাল করেছেন, তোমরা মনে করো যে তোমাদের জায়গায় তোমাদের নবীকে ধরা হয়েছে, আটকানো হয়েছে, তোমাদের নবীকে নির্যাতন করা হচ্ছে, এই কথা মনে মনে যদি বলতে পারো তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের নবী তো দুনিয়ায় নাই, তিনি তো ইন্তেকাল করেছেন, শুধু মনে মনে কি মনে করতে পারবা? আব্দুল্লাহ বিন হুজাফা বললেন বেয়াদব, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মদিনার জমিনে শুয়ে আছেন, আর তোমরা মনে করো আমার নবীকে আমার জায়গায় বন্দি করেছ, এই কথা বিশ্বাস করব, এক কোটি গুলি করতে পারো, ব্যানের দিয়ে কুচায়া কুচায়া শহীদ করে ফেলতে পারো, একটা সেকেন্ডের জন্যে জবান দিয়ে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। অথচ নবীজি নাই দুনিয়ায়, শুধু এই কথাটা মুখ দিয়া বলা তাও মানতে নারাজ। বাদশাহ বলল আব্দুল্লাহ তাইলে শোনো, তুমি আমাদের হাতে ধরা পড়েছ, নির্গাত তুমি মরে যাবা, তোমাকে নির্মমভাবে মারা হবে, বাঁচতে যদি চাও এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ১৭ জন সাথী দাঁড়িয়ে গেলেন আর বললেন পারস্যের বাচ্চা শুনো, আমাদের ১৭ জনকে তুমি হাজার হাজার গুলি করে ফাঁসি দিয়ে শহীদ করে দিতে পারো, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত জিব্বা নড়ে চুকের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত কোনোদিন ঈমান বিক্রি করতে পারি না। বাচ্চা বলছে আব্দুল্লাহ এক কাজ করো, আব্দুল্লাহকে ডাইকা নিস, এক কাজ করো তোমাকে ছেড়ে দিব, তুমি যদি কালিমা ছেড়ে দিতে পারো আমার দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার একটা মেয়ে আছে এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি কালিমা ছাড়তে পারবে? আব্দুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বলেন বাদশাহ, তুমি তোমার দেশের অর্ধেক আমার নামে লিখে দেওয়ার কথা বলেছ, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ,
গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও, বিশ্বের সুন্দরী মেয়েদেরকে আমার কাছে বিয়ে দাও, আর আসমানের চন্দ্র সূর্য আমার হাতে উঠাইয়া দেও, সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। বাচ্চা কই এত পাওয়ারফুল ইমান। আমরা হইলে আমাদেরকে যদি কেউ বলে যে হুজুর দুই চারটা উল্টা পাল্টা কথা বলতে পারবেন, মোটামুটি দুই চারটা বললে হবে। আপনাকে বনানি গুলশান বারিধারা ধানমন্ডিতে 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 10 কোটি, 10 শতকের দাম 100 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, আপনি কি বলতে পারবেন? আমরা হলে বলতাম দুই চারটা কেন, দুই চার মাস বলতে পারব, আমাদের টাকার দরকার, কথা বলেন না কেন? আমরা এত খারাপ হয়েছি। বাদশাহ যখন কোনোভাবে পারে নাই, 3 নম্বর বাদশাহ এখন কি করবে, সবাই কিনে পরামর্শ করতে বসছে কি করা যায়। আমার বন্ধুগণ সবাই পরামর্শ দিতে লাগলো বাদশাহ, এই সবগুলা না জুয়ান আর তরুণ, এদেরকে আপনি এই মুহূর্তে এক একটা আলাদা আলাদা রুমের ভিতরে বন্দি করে দেন, আর আমাদের পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে অর্নামেন্টস আর জুয়েলারি পরাইয়া ডিজাইন করে স্টাইল করে এই যুবকদের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দে, তাদেরকে বলে দিবেন কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারে যত 1000 টাকা চাইবে, 1 কোটি টাকা চাইবে দেওয়া হবে, কোনোভাবে যেন আবদুল্লাহ বিন ওজাব এবং তার সাথীদের চরিত্র নষ্ট করা যায়। আমার বন্ধুগণ কবির রজনীতে 17 জন মুসলমানকে 17টা রুমের মধ্যে বন্দি করে যখন রেখে দেওয়া হয়েছে গবীর রজনীতে, পারস্যের বাদশাহ মুসলমানদেরকে নষ্ট করবার জন্য চরিত্র, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করে অর্নামেন্টস আর জুয়েলারি পরাইয়া ডিজাইন করে মুসলমানদের রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে, আর বলেছে কোনোভাবে যদি চরিত্র নষ্ট করতে পারবো, জেনা করাতে পারো, যা চাইবে তোমরা তাই পাবে। বিশ্ব সুন্দরী একটা মেয়ে যার শরীরে আঘাত করলে হয়তো রক্ত বের হয়ে আসবে, এমন সুন্দরী মেয়ে আবদুল্লাহ বিন হুজাফার রুমে গভীর রাত্রে ঢুকেছে, ঢুকে দেখতেছে আবদুল্লাহ বিন হুজাফা জেলের ভিতরে বন্দি অবস্থায় সে তার মাওলার কদমে সেজদায় পড়ে আছে। মেয়েটা ঘরের ভিতরে ঢুকে প্রথমে পুরা রুমের ভিতরে একবার ঘোরাঘুরি করেছে, কোনোভাবে আকৃষ্ট করবার চেষ্টা করেছে, ঘোরাঘুরি করে আবদুল্লাহ বিন হুজাফা নামাজের সালাম যখন ডান দিকে ফিরাবেন ডান পার্শ্বে বসে আছে, মনে মনে চিন্তা করে যুবক যখন ডান দিকে সালাম ফিরাবে আমাকে দেখবে, আমার বডির দিকে তাকালে স্ট্রাকচারের দিকে তাকালে সব কিছু বলে যাবে, জেনা করবে, চরিত্র নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে 1000 কোটি টাকার বিনিময়ে মেয়েটা এখানে এসে বসে আছে। আবদুল্লাহ বিন হুজাফা কেমন মুসলমান শুনো, নামাজের বৈঠকে গিয়া তাশাহুদ পড়ে যখন সালাম ফিরাতে গেলেন, মেয়েটা বসে আছে, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, কে তার কাছে বসা আছে তিনি জানতে চাইলেন না, কে বসা আছে দেখতেও চাইলেন না, তিনি সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলেন, কান সুবহানাল্লাহ। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, আমি একজন যুবতী নারী, বিশ্ব সুন্দরী মেয়ে, একটা তরুণের রুমে ঢুকেছি, কোনোভাবে আকৃষ্ট করতে পারলাম না, এগুলা করতে করতে সকাল হয়ে গিয়েছে, কোনোভাবে আবদুল্লাহ বিন হুজাফা একবার তাকালেন না। সকালবেলা মেয়েটা গিয়ে বাদশার কাছে রিপোর্ট করছে, বাদশা যাপনা আপনি যার কাছে আমাকে পাঠালেন যেই যুবকের চরিত্র নষ্ট করার জন্যে, আমার মনে হয় এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহর কোনো ফেরেশতা। আমার দিকে তাকায় নাই, ও বাদশাহ
আমি যদি আরো এক ঘন্টা ওই ভিতরে থাকতাম তাহলে তার নূরের আকর্ষণে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কোন সুবহানাল্লাহ। বাচ্চা চিন্তা করে, এদের ইমান এত মজবুত, এত কঠিন ইমান। আবার সবার সঙ্গে পরামর্শ করতেছে কি করা যায়। এবার সবাই পরামর্শ দিল, বাচ্চা এই মুহূর্তে সবার খাবার বন্ধ করে দেন। খাবার যদি বন্ধ করে দেওয়া যায় সবাই মরে যাবে। আর ডাক্তার নিযুক্ত করে রেখে দিবেন, যখন এদের মৌতের সময় চলে আসবে, খাবার পানি না খাওয়ার সময় আপনার কাছে যেন রিপোর্ট করে এরা মরে যাবে। চিন্তা করেন কত নির্যাতন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 17 জন মুসলমানকে হাত পা বেঁধে রুমের ভিতরে বন্দি করে ফেলে দেওয়া হয়েছে। একদিন দুই দিন না, একাধারে 21টা দিন হয়ে গিয়েছে। এক ফোঁটা পানিও দেয় নাই, একটা খাবারও দেয় নাই। পানি নাই, খাবার নাই। 21 দিন পরে ডাক্তারেরা রিপোর্ট করছে, বাদশা আজকে যদি এদেরকে খাবার না দেন, কিছুক্ষণের ভিতরে এরা খাবার না পাওয়ার কারণে মরে যাবে, কি করবেন? কালিমা হারা করবে। এই জন্যে তোমরা শুকরের বুনাগুস্ত আর মদ মিশ্রিত পানি দিয়েছ। এই মুহূর্তে তোমরা যদি তোমাদের খাবারগুলো আমাদের সামন থেকে না নিয়ে যাও, আমরা নাকে মরে যেতে পারি। ইন্তেকালের সময়ে হারাম খাবার আমরা খেতে পারি না, হারাম খাবারকে মরতে চাই না। এই মুহূর্তে তোমরা এই খাবারগুলো আমাদের সামন থেকে নিয়ে যাও, না হয় একটা লাত্তি দিব খাবারে, আর গিয়া পড়বে তোমাদের বাদশাহর মুখে। কোন আল্লাহ আকবার। ইমানের স্পিরিট, তোমরা যে খাবার দিয়েছ হারাম, তোমরা মনে করেছ মৃত্যুর সময় হয়তো হারাম খাবার খাওয়ায়া ইমান হারা করবে। তোমরা জানো না, আমরা যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইমান এনেছি, তোমরা জানো না আমার নবী কেমন। আমরা তো এমন নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছি, যেই নবী যে মুস্কি হাসলে দাঁত বের হয়, ওই দাঁতের আলোতে জমিন আলোকিত হয়ে যায়। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত মেসকে আম্বরের গ্রান হয়ে যায়, আমার নবীজি আঙ্গুল আসমানের দিকে ওঠালে চন্দ্র 2 টুকরা হয়, 2 পাহাড়ে চলে যায়, আমরা এমন একজন ব্যক্তির উপরে ইমান এনেছি, যেই ব্যক্তি পা যদি জমিন থেকে উঠায় তার পা চলে যায়, আর সে আজিমে কোন সুবহানাল্লাহ। তোমরা ইন্তেকালের সময় আমাদের ইমান নষ্ট করতে চাও, বাচ্চা পারল না। আমরা হইলে জীবন বাঁচানোর ফতোয়া দিয়া সব পাত্র খালি করে ফেলাইতাম, সব খায়া শেষ করে ফেলাই। কথা বলেন না কেন? আমরা যে মুসলিম, বাদশা দেখলো কি রে এভাবে তো পারা যায় না, কি করা যায়? পরামর্শ বোর্ড বসে পরামর্শ দিল, বাদশা এদেরকে ফাঁসি দেন, ফাঁসি দেন। বাদশা 17টা ফাঁসির মঞ্চ তৈরি করছে, ফাঁসি দিবে। আমার বন্ধুগণ ফাঁসির মঞ্চ তৈরি করে, কষ্ট হচ্ছে আপনাদের? 12:30 আমি কয়েক মিনিট আগে দিচ্ছি, আর আমি জানি কষ্ট হচ্ছে এত রাত্রে। শোনেন, এত রাত্রে কথা বলা ঠিক না। আমার বন্ধুগণ, 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, আর মুসলমানদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া যখন হত্যা করা হবে, সবার আগে আবদুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হলো। আবদুল্লাহ বিন হুজাফাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে, দড়ি দিয়া বেঁধে যখন ফাঁসির মঞ্চে উঠাইয়া দেয়, আবদুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন বাদশাহর চেহারার দিকে তাকায়া। পারস্যের বাদশাহ বলে, আবদুল্লাহ মরে যাওয়ার সময় তো কান্না করার কথা, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তুমি হাসো কেন? আবদুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বললেন, পারস্যের বাদশাহ
তুমি ফাঁসি দিচ্ছ আমি হাসতেছি, কারণ ফাঁসির মাধ্যমে আমি মরি না, আমি বেঁচে যাই। যে আল্লাহর জন্য এত কষ্ট করেছি, ইন্তেকালের পরে সে আল্লাহর সাথে মিলিত হয়ে যাব। আমি তো মরব না, আল্লাহকে পেয়ে যাব, আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে, আলিঙ্গন হবে, এই জন্যে আমি হাসতেছি। তুমি বোকা মনে করেছো ইমান হারা করবে, একবার কোনো 1 কোটি বার যদি ফাঁসি দেও ইমান হারা করা যাবে না। আমার বন্ধুগণ, এইভাবে বাদশা চিন্তা করলে এদেরকে দেখা যায় ফাঁসি দিলে এরা মরে না, ফাঁসির রশিতে যাওয়ার পরে হাসে, তাহলে এরা মরেও মরে না, মরার সময় দেখা যায় ক্রিটিসাইজ করে। বাদশা বলতেছে এদেরকে এভাবে মারা যাবে না, আরো কঠিন শাস্তি দিয়ে মারা লাগবে। ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া নিয়ে এসেছে, এবার বলেছে তাইলে কেমনে মারা হবে। 17টা বড় বড় গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো, বড় বড় ডেক বসানো হলো, তৈল দেওয়া হলো। তৈল যখন টকবক করে উতরায়, এক একজন মুসলমানকে ধরে ধরে ওই তৈলের মধ্যে ফেলে যখন শহীদ করবে চিন্তা করেছে, চিন্তা করেন ও মুসলমান, চিন্তা করো, ইমানের কারণে, নবীজিকে আল ভালোবাসবার কারণে তৈলের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হবে। 17 জন মুসলমানের মধ্যে একজন সাধারণ মুসলমানকে ধরা হলো, হাত পা বেঁধে যখন তাকে এই উত্তপ্ত আগুনের মধ্যে তৈল টকবক করে ওখানে ফেলে দেওয়া হবে। আবদুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন সাথীদের জীবন বাঁচানো দরকার, কি করা যায়, কোনো কৌশল করা লাগবে। এমন সময়ে যাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে তিনি ডাক দিয়ে বললেন, আমার সাথীর, আমার বন্ধুরা শোনো, তোমরা আমার জীবন বাঁচানোর জন্যে কাফিরের সঙ্গে স্যাক্রিফাইস করবা না, কনফ্রোমাইজ করবা না। তোমরা জানো না, তোমরা মনে করতেছ এই তেলে ফেলে দিলে আমি মরে যাব, আমি গতকালকে রাত্রে আল্লাহর নবী, বিশ্ব নবী, কলিজার টুকরা প্রিয় নবীকে স্বপ্নে দেখেছি। নবীজি আমাকে বলেছেন, ও সাহাবী, তৈলের মধ্যে ফেলে যদি তোমাকে শহীদ করা হয় তুমি মরে যেতে রাজি হয়ে যাইবা, ঈমান বিক্রি করবা না। আমি আর আমি আমার বন্ধু আবু বকর কেনিয়া তোমার জন্যে জান্নাতে অপেক্ষা করব। কন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঈমানের জন্যে তোমরা স্যাক্রিফাইস করবে না, আমি যেই পথে শহীদ হয়ে যাই তোমরাও শহীদ হয়ে যাবা। এরপর কাফের বুলেটকে তোমরা কোনোদিন কাফের বুলেটের সামনে মাতানত করবা না। আবদুল্লাহ বিন হুজাফার বন্ধুকে যখন আগুনে ফেলে তেলের মধ্যে ফেলে দিয়েছে, তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে একজন জীবন্ত মানুষকে উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলে কেমন হয় বলেন তো, চিন্তা করতেছেন? ঈমানের কারণে, ঈমানের কারণে তারা জীবন দিয়েছেন, অস্তিত্ব দিলেন, শহীদ হয়ে গেলেন। এরপরও মাতানত করলেন? আমার বন্ধুগণ, বাদশাহ যখন শহীদ করে ফেলেছে, হত্যা করে ফেলেছে, 2 নম্বরে বাঁধছে আবদুল্লাহ বিন হুজাফার হাত পা, বেদে বলতেছে আবদুল্লাহ একজন তো শেষ, এখন তুমি। হাত পা বেদে আবদুল্লাহকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তৈলের মধ্যে ফেলে দেবে, হযরত আবদুল্লাহর চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে গাল ভিজে যায়, না ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। আবদুল্লাহ বলছিলেন, বেহায়া, মৃত্যুর ভয়ে আমি কান্দি না, তুই আজকে আমার বহুত বড় ক্ষতি করে ফেলেছ। বাদশাহ বলছে, আবদুল্লাহ তোমার আমি কি ক্ষতি করলাম?
আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন, বাদশা পারস্যের শোনো, যাকে তুমি আমার আগে তৈলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করলা, ও আর আমি বাল্যকালের বন্ধু ছিলাম, আমরা দুজন প্রতিযোগিতা করতাম, আমার বন্ধু যদি প্রতিদিন 4 রাকাত নফল নামাজ পড়ে আমি 6 রাকাত পড়তাম, আমার বন্ধু 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা দিতাম, আমার বন্ধু 1টা রোজা রাখলে আমি 2টা রোজা রাখতাম, আমার বন্ধু 1টা রাত্রে জিহাদ করলে আমি 2 দিন জিহাদ করতাম, গোটা জিন্দগি বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম, বন্ধু আমার আগে যেতে পারে নাই, গোটা জিন্দগির প্রতিযোগিতায় আমি ছিলাম 1 নম্বর, বন্ধু ছিল 2 নম্বর, কিন্তু মৃত্যুর প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় বন্ধু আমার আগে রসুলের কাছে চলে গেল, আমার আগে বন্ধু জান্নাতে পৌঁছে গিয়েছে, ও তো সফল কাম হয়ে গেল, জীবনের শেষ আমলে আমি ফেল করলাম, বন্ধু আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে, তুমি আমার বহুত বড় ক্ষতি করলে, আমার বন্ধুকে আগে হত্যা না করে যদি আমাকে করতে তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর রসুলের সামনে পৌঁছে যেতাম, তো আমাকে করলে না বন্ধুকে মারলে, বন্ধু তো আমার আগে চলে গেল, তুমি বড় ক্ষতি করলে, এই জন্যে কান্না করি, জীবনের শেষ মুহূর্তে প্রতিযোগিতা এসে আমি বন্ধুর সঙ্গে পারলাম না, বাচ্চা চিন্তা করার দিকে মৌত্রে নিয়ে প্রতিযোগিতা করে, আল্লাহু আকবার বলেন না, এরা মৃত্যুর সময় প্রতিযোগিতা করে কে কার আগে মরবে, এরা দেখতেছি মরেও মরে না, ঠিক কিনা, বাচ্চা এবার চিন্তা করলে এদের কেমনে মাইরে লাভ কি, ওরা তো মরার জন্যই কাঁদতেছে, বাচ্চা এবার বলতেছে আব্দুল্লাহ রে তোর কাছে আমি সারেন্ডার, সারেন্ডার হয়ে গেলাম, মাফ চাই, তোর কাছে মাফ চাই, তোমাদেরকে মাইরা দেখি মরো না, কারণ আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের হাদিস, আব্দুল্লাহ হুজাফা, আব্দুল্লাহ বিন হুজাফা বাদশাকে শোনাইয়া দিলেন, আর জানাইয়া দিলেন বাদশা শোনো, আমার এক ভাইয়ার রক্ত তোমার জমিনে পড়ে গিয়েছে, ও মজলুম, যেই জমিনে মজলুমের রক্ত ঝরে যায় ওই জমিন থেকে আল্লাহ দিন কায়েম করে দেয়। বাদশাহ চিন্তা করতেছে তাইলে এবার দিনই কায়েম হইব, আব্দুল্লাহ তাহলে কি করা যায়, মারার দরকার নাই, তোমাদেরকে যাও গাছাইড়া দিতেছি, কিন্তু আমি যে তোমাদেরকে এত পরীক্ষা করলাম কিচ্ছু করতে পারলাম না, সম্মানজনকভাবে তোমাদেরকে আমার একটা সম্মান দেও না, বাচ্চা কি সম্মান দেবো, আমি চাই তোমরা সবাই আমার কপালে একটা একটা করে চুম্বন দো, আর আমি সবাই সারা দেশের মানুষের বলবো মুসলমানরা আমার কপালে চুম্বন দিছে, আমি মাফ করে তাদেরকে ছেড়ে দিছি, বাদশা বলেন চুম্বন না, তোমার কপালে আমার পায়ের জুতা, আল্লাহু আকবার, তুমি মারো মরে যেতে পারি চুম্বন দিব না, বাদশা কয় আব্দুল্লাহ যাই করস একটা চুম্বন দেস না, আব্দুল্লাহ এবার কৌশল করে কয় দেওয়া যাবে, ও কেমনে, তোমার কপালে থাকবে আমার হাত এভাবে, আর আমার বন্ধুর আমার হাতে চুম্বন করবে, আর তুমি মনে মনে কইবা তোমার কপালে দিতেছে, মনে মনে কলা যদি খাইয়া শান্তি থাকো ঠাইলে দেওয়া যাবে, আল্লাহ একবার বললেন না, বাচ্চা কয়ের পরে আমার জান বাসা, তোমরা তো ময়রাও দেখতেছি মরো না, আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুজাফা হাত রাখলেন, সকলে আব্দুল্লাহ বিন হুজাফার হাতে চুম্বন করলেন, আল্লাহ কিছুদিন যেতে না যেতে পারস্যের ভিতরে দিন জিন্দা করে দিলেন।